এবার আমের ফলন মার খেলেও মালদায় লিচুর ফলন রেকর্ড করেছে। এবছর প্রায় 14,000 মেট্রিক টন লিচুর ফলনের সম্ভাবনার কথা জানানো হয়েছে। মালদা জেলার কালিয়াচকের 3টি ব্লকে সবচেয়ে বেশি লিচুর চাষ হয়। লিচু তো সকলেরই প্রিয়। জেলায় মোট 15,630 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। গত বছর এই জেলায় লিচুর রেকর্ড ফলন হয়েছিল 14,200 মেট্রিক টন। তবে কালিয়াচক এক ব্লকে সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে, যা কিনা 662 হেক্টর জমিতে। আবার কালিয়াচক 3 নম্বর ব্লকে 260 হেক্টর জমিতে লিচুর চাষ হয়। এছাড়াও কালিয়াচক 3 নম্বর ব্লকে 219 হেক্টর জমিতে চাষ হয়। তবে উদ্যান পালন দপ্তরের কর্তারা জানান, এবছর লিচুর রেকর্ড ফলন হবে, যা গত বছরের রেকর্ডকে হয়তো ভেঙে দেবে। কালিয়াচকে মুম্বাই প্রজাতির লিচুর সবচেয়ে বেশি চাষ হয়। তবে সব লিচু পাকতে এখনও সামান্য কিছুদিন লাগবে। আর মালদার লিচু তো যথেষ্ট সুনাম কুড়িয়েছে দেশের ভেতর। এই লিচুর আকার, রং ও স্বাদ অন্য জায়গার লিচুর থেকে যথেষ্ট ভালো, তাই চাহিদাও আছে। এদিকে এই মুহূর্তে মালদা শহরের ফুটপাত এখন লিচু দিয়ে ভরাট হয়ে গেছে। প্রতি কেজি 80 টাকা দরে বিক্রি হচ্ছে লিচু, আর ক্রেতারাও সেই লিচু দেদারে কিনছেন। যেখানে জলপাইগুড়ির বাজারে সেই লিচু প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকা বা তার বেশি দরে, সেখানে মালদার লিচুর দাম কম। নিশ্চয়ই মনে আছে 2022 সালে মালদার লিচুও বিদেশে পাড়ি দিয়েছিল। ইউরোপের 2-1টি দেশ থেকে সেবার বরাত এসেছিল। যদিও সেবারও রেকর্ড ফলন হয়েছিল লিচুর, যা কিনা 15,500 মেট্রিক টন। এখানকার লিচুর প্রতি মানুষের চাহিদা থাকার পেছনে আছে পাতলা খোসা এবং শাঁসালো অংশ অনেক বেশি, সেই সাথে রসেও ভরপুর। চাঁচলের 2টি ব্লকে এবং রতুয়ার 2টি ব্লকে অর্থাৎ ফুলহার নদীর বেসিনে লিচুর ফলন ভালোই হয়। ফল পাকার সময় 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়। 2022 সালে 7 থেকে 8 মেট্রিক টন লিচু বিদেশে রপ্তানি হয়েছিল। এই লিচু চাষের সাথে 15,000 থেকে 20,000 চাষি জড়িয়ে আছেন। সত্যি যদি বিদেশে ঠিকঠাক মতো লিচু পাঠানো যায়, তাহলে জেলার পাশাপাশি রাজ্য অর্থনীতিতে লাভবান হবে। সেজন্য অবশ্য কেন্দ্রের সহযোগিতারও প্রয়োজন রয়েছে। মালদার 5টি ব্লকে মুম্বাই ও গুটি লিচুর চাষ হয়, যার মধ্যে 90% মুম্বাই লিচু। মালদা আমের জন্য বিখ্যাত হলেও এবছর সেই ফল 2 লক্ষ মেট্রিক টন হবে। অথচ 2023 সালে 4.25 লক্ষ মেট্রিক টন আম হয়েছিল, লিচুই যা অর্থ দেবে এবার। তবে এবার লিচু চাষীরা লাভের মুখ দেখবেন বলে জানানো হয়েছে। তবে হ্যাঁ, এবারও মালদার লিচু বিদেশে পাড়ি দিচ্ছে, যাচ্ছে দুবাইতে, যে কারণে আধুনিক পদ্ধতিতে প্যাকিং শুরু হয়েছে। অন্যদিকে কালিয়াচক থেকে লিচু উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যেও রপ্তানি হচ্ছে। এখন 1,000 পিস গুটি লিচু বিক্রি হচ্ছে 1,000 টাকা থেকে 1,600 টাকায়। এবছর তো লিচু চাষের এলাকাও বেড়েছে আগের থেকে অনেক বেশি। লিচুর বাইরের আবরণ খসখসে এবং গোলাপি রঙের। লিচু দক্ষিণ পূর্ব চীনের কুয়াংতুং এবং ফুচিয়ে প্রদেশের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ। ওখানে 1100 শতক থেকে চাষাবাদ হওয়ার কথা লিপিবদ্ধ আছে। সেদিক থেকে চীন হলো প্রধান লিচু উৎপাদনকারী দেশ, আর এর পরেই আছে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ। মালদা শহরে রথবাড়ি থেকে চিত্তরঞ্জন মার্কেট সহ মালদার ফুটপাত কার্যত দখল নিয়েছে লিচুর পসরায়, আর ক্রেতারাও ভিড় জমিয়ে কিনছেন সেই সব লিচু। লিচুর ফলন বেশি থাকায় সস্তায় মিলছে লিচু।